এখন আমরা এই যে বড় ভাই ও বড় ভাই রুমে আসছি, আর অন্যের সাথে অন্যের আম্মু তো আমার সাথে জন্ম আছে। এই যে সামিহা মানে ইনসাফকে কোলে নিছ, আর আদি বড় ভাবি রেস্ট নিচ্ছে, এই জন্য অন্যকে বলছি তুমি এগুলো ঢেলে রাখো, বড় ভাইকে দেখার জন্য চলে আসছে। বড় ভাবি গত কাল রাতে বদরকালিতে আসছে, অর্থাৎ আমাদের বাসায় আসছে এরকম বলছে। তো অগ্নি সহ অগ্নি আম্মু সহ সবাই চলে আসছে দেখার জন্য। কী কী আনছে এগুলো ঢালো দেখি। বড় ভাইয়ের জন্য রান্না করে নিয়ে আসছে আর কিছু মনে হয় ফিটা জাতীয়। মুস্তাকিম কেমন আছো বলো? ভালো আছো? সবাইকে আসসালামু আলাইকুম বলো। হ্যাঁ, তোমার নাম মোবাইল আছে? হ্যাঁ, বড় ভাবি একটু রেস্ট নিচ্ছে, বড় ভাবিকে দেখতে চলে আসছে। আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের কি কি আছে। ডিম আছে, সিদ্ধ ডিম, আর এগুলো বড় হওয়ার জন্য মনে হয় পিঠা বানিয়ে আছে, পরোটা বানিয়ে আছে, বাইরে তৈরি করছে। ও দেশি মুরগি, আচ্ছা এগুলো ঢেলে রাখো। এই নোবা তুমি এদিকে আসো, এদিকে আসো, তোমার ফ্রেন্ড কই দা, এই দা ধরে দা, এই এই কে যাও দা ধরে যাও, ফ্যান ভরা দিতে বলো নানুকে। মুস্তাকিম কাবে না মিঠাই গুলা, তুমি কাবে সব তুমি ডাকি ডেকে দিচ্ছি রে। ওই কে বসো না, ওই স্বামী আমার পাশে বসো। হ্যাঁ আমার মেয়ে কিছু ভালো মেয়ে। এখন আমরা এখানে কি আছে দেখি, কি কি পিঠা আনছে সব কিছু দেখি। ও বড় পছন্দ কুলি পিঠা। এই যে সবাই কি দুষ্টামি করতেছো তোমরা, কি দুষ্টামি কেন করতেছো? এই যে দেশি মুরগি সব কিছু বাড়িতে তৈরি আর কি, দেশি মুরগি রান্না করে নিয়ে আসছে, আর এখানে ডিম আর পরোটা বানাইছে। সবাইকে একটা একটা দাও, সবাইকে সবাইকে একটা একটা দাও। হ্যাঁ সবাইকে একটা একটা, দুষ্টামি করতে পারবেন একটা একটা না সবাই। হ্যাঁ মুস্তাকিমকে দাও, জান্নাতকে একটা দাও, সবাইকে দাও। আদিব না সবাইকে দাও, স্বামী মনিকে একটা দাও। তো দেখলেন সবাই বড় ভাইয়ের জন্য এগুলো নিয়ে এসে, বড় ভাই রেস্ট করতেছে এর জন্য। অন্যকে বললাম তুমি সব কিছু খুলে একটু দেখাও সবাইকে। আর অনেকে বলেন যে আমরা আলাদা নাকি? হ্যাঁ আলাদা। তো অনেকে অনেক ধরনের বলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই। স্বাভাবিক সংসারের মধ্যে হয়ে থাকে, তা নিয়ে বসে থাকলে হবে না, কারণ অসুস্থ। বড় হয়ে জন্য আমি বললাম চলে যাই, এখানে চলে আসছি দেখেন।